বন্ধুরা, এখন আমরা চুংথাংয়ের অনেক কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে পিছনেও। আর আমার পিছনে দেখা যাচ্ছে বরফের পাহাড় পিছনে, আশা করি হালকা হালকা নজর আসছে। আর এই যে আমাদের ভাই বনকেশ। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, আর নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর ওই যে পাহাড়ের চূড়াতে বরফ। এই যে প্রিন্স বনকেশ ভিডিও শুটে ব্যস্ত। এখানে আমাদের রেড হর্স দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এবার সামনের দিকে এগিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চুংথাং। কালকে আমরা লাচুং যাইনি, সন্ধ্যের সময় চুংথাংয়ে থেকে যাই, কারণ লাচুং এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার। তো আমরা ভাবলাম যে সন্ধ্যার সময় লাচুং যাওয়া মানে যে বিউটি তা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না, তাই আমরা সিদ্ধান্ত নিই এখানে থাকার জন্য। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, এখানে ছিলাম আমরা। আর এই যে আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এবার আমরা লাচুং ও 0 পয়েন্টের দিকে এগিয়ে যাব। চুংথাং থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি লাচুং এর দিকে। আর এই চুংথাং এর পর কিন্তু রাস্তা এরকম রাস্তা, সামনে কিন্তু পাহাড় দিতে আমি পুরো দেখতে পাচ্ছি যে বরফে ঢাকা, আর সূর্যের আলো লেগে অসাধারণ লাগছে। এই বাঁদিকের পাহাড়ও তোমরা দেখতে পাচ্ছ বরফে ঢাকা। যাই হোক, আজ হচ্ছে আমাদের ট্রিপের চতুর্থ দিন, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 8টার কাছাকাছি। আর আমি আর প্রিন্স বনকেশ বেরিয়ে পড়েছি লাচুং 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো আমার এই পুরো ভিডিও সিরিজটি তোমরা ভালোভাবে দেখবে। আর এবার আমরা লাচুংয়ের দিকে যতই এগিয়ে যাব, তত কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। এই হচ্ছে লাচুং যাওয়ার রাস্তা। খুবই সুন্দর রাস্তা। 2 বছর আগে যখন এসেছিলাম তখন একরকম রাস্তাঘাট ছিল, আর এখন একরকম রাস্তাঘাট। কাল আমরা ইচ্ছা করেই কিন্তু লাচুংয়ে যাইনি। আরেকটি মজার গল্প বন্ধুরা, আমি যখন 2022 সালে এসেছিলাম তখন কিন্তু চুংথাংয়ে হোটেল প্রেমো নামক একটি হোটেলে আমরা স্টে নিয়েছিলাম। আর আমি শিওর ছিলাম যে কালকেও ওখানেই থাকব, কিন্তু আসার পর বুঝতে পারি যে ওখানে কিন্তু ওই হোটেলটি কিন্তু এখন বন্ধ রয়েছে, কিছু সংস্কারের কাজ চলছে। তাই আমরা বাধ্য হয়ে তিস্তা হোমস্টেতে নাইট স্টে করি। ওখানে ছিলাম রাত্রিবেলা এবং খাওয়া দাওয়া ওখান থেকে সেরেছি। আর এই হচ্ছে আবারও ভিউ। পুরো রাস্তাটি কিন্তু অসাধারণ, ছোটখাটো অনেক আঁকবাঁক রয়েছে।
বন্ধুরা কেমন লাগছে? কেমন অবশ্যই জানাবে। আমাদের আফিলের রাস্তা শুরু হয়ে গেছে। সামনে কিন্তু পাহাড়, এখানে একটু দাঁড়ানো যায় 2 মিনিটের জন্য। আমরা বন্ধুরা যাত্রা শুরু করে দিয়েছি চুংতাং থেকে, আর পিছনে আমার বনকেশ। তো বনকেশ কেমন লাগছে? কেমন দারুন দারুন জায়গা, চারদিকে শুধু পাহাড় আর বরফের চুই দেখা যাচ্ছে। এই দেখো ওখানে চুংতাং যেখানে আমরা ছিলাম, আর ওই সামনে কিন্তু বরফ আবৃত পাহাড়, আর চারিপাশটা আমাদের চারিপাশটা কিন্তু পাহাড়ে পাহাড়ময়। আমরা চুংথাং এর উপরে একটু দাঁড়িয়েছিলাম, দু এক পিস ছবি নিলাম, এবার আবারও বেরিয়ে পড়ছি, মানে বেরিয়ে পড়ছি মানে গাড়ি চালাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে আমার রাইট সাইডের পাহাড়, আর ওই যে সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছি যেগুলোতে বরফ রয়েছে, সেগুলোকে আমাদেরকে পেরিয়ে যেতে হবে। আমাদের বাঁ পাশেও কিন্তু পাহাড়ে কিন্তু বরফ দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, রাস্তাতে এরকম অনেক পর্যটকের সঙ্গে দেখা হবে যারা হয়তো বাইক নিয়ে ঘুরতে এসেছে। দারুণ এনজয় করছি, দারুণ সত্যি। এই সিকিম ট্রিপ কিন্তু আমাদের যারা বাইক চালাতে পছন্দ করে তাদের জন্য কিন্তু স্বর্গ বলা চলে, আর লাদাখের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয়। আর এখানকার রাস্তাঘাট কিন্তু অনেক বিপজ্জনক রাস্তাঘাট, এখানে যদি একবার এসে বাইক চালাও তাহলে অবশ্যই সম্পূর্ণ সব ভয় কিন্তু একদম ঘুচে যাবে। আমার বাঁ দিকে লাচুং, সামনের পাহাড়ে স্নোফল হয়েছে, সামনে গিয়ে আবারও আমরা অনেক বরফ দেখতে পাবো, মনে কিন্তু অনেক আবেগ। যাই হোক, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো কেমন লাগছে কেমন অবশ্যই জানাবে। আর আজের আবহাওয়া কিন্তু খুব সুন্দর রয়েছে, এরকম কিছু কিছু জায়গাতে সামান্য কিছু খারাপ অংশ রয়েছে, তাছাড়া সম্পূর্ণ রাস্তাটি মোটামুটি ভালোই রয়েছে, মানে চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তা।